চলতি বছরেও প্রাথমিকে হবে না কোনো পরীক্ষা, এমন আভাস আগেই দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উঠানো হবে এ নিয়ে এখনও রয়েছে শিক্ষকদের ও অভিভাবকদের, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা। তো এক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের উন্নত করার ক্ষেত্রে মূল্যায়নের মোট 5টি বিষয় আলাদাভাবে নম্বর প্রদান করতে হবে। এ 5টি বিষয় হলো শিক্ষার্থীদের উপস্থিতি, 1, বাংলা ও ইংরেজি পড়া, সকল বিষয়ের উপর মৌখিক আচরণ, পরীক্ষা আচরণ, ধারাবাহিক মূল্যায়ন, ঘরে বসে শিখে, প্রোফাইল, অনলাইন ক্লাস, এসব বিষয়ের উপর ধারাবাহিকভাবে মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণীতে উঠানো হবে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা বলেন, চলতি বছর প্রাথমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না, এর পরিবর্তে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণীতে উন্নীত করবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষা যেহেতু হচ্ছে না, তাই নিজ নিজ প্রতিষ্ঠান তারাই মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তিনি আরও বলেন, মূল্যায়ন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি, সে অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। প্রসঙ্গত, এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তখন বলা হয়েছিল এবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে না, বার্ষিক পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে। অর্থাৎ তারা যে সিদ্ধান্তটা নিয়েছে প্রাথমিকে কোনো পরীক্ষায় নেওয়া হচ্ছে না, এটি আসলে কতটুকু যুক্তি সম্পন্ন বলে আপনারা মনে করেন তা আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।